কোরআনের দাম দিয়েছেন কে? কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার ভিতরে বড় বড় কিতাব আছে কিন্তু প্রতিটা কিতাবের অক্ষর পড়ার বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হয় না। দুনিয়ার ভিতরে পৃথিবীর ভিতরে একটাই মাত্র কিতাব আছে, যে কিতাব পড়লে প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেয় কে? আর জোরে বলেন, আর জোরে বলেন, আল্লাহ তাআলা 10টা করে নেকি দেয় রে ভাই। কোরআন যেখানে তেলাওয়াত করা হয় ওই জায়গার দাম অনেক বেশি। কোরআন যেই ভাঙ্গা ঘরের ভিতরে তেলাওয়াত করা হয় ওই ঘরের দাম আমার আল্লাহর দরবারে বেশি। এবার রহমাতুল্লিল আলামিন কি বলতেছেন ভালো করে শুনেন। ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন হাসানাতু বি আশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়া মিমুন হরফুন রাহুত তিরমিজি আও কামা ক্বালান নাবী আলাইহি সালাতু ওয়াসসালাম। রহমাতুল্লিল আলামিন হাদিসের ভিতরে জানাই দিয়েছেন দুনিয়ার মানুষ মান করা হরফান, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ পাঠ করবে কয়টা? আর জোরে বলেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পাঠ করবে মান করা হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন, পবিত্র কোরআন শরীফ থেকে যে ব্যক্তি একটা শব্দ মাত্র একটা শব্দ পাঠ করবে হরফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন হাসানাতু বি আশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আমার রহমাতুল্লিল আলামিন জানায় দেয় ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ 10টা নেকি দিয়ে দেয়। লা আকুলু আলিফ লাম মিম রহমাতুল্লিল আলামিন আবার মানুষের সতর্ক করে দেওয়ার জন্য বলে দিয়েছেন, আমি রহমাতুল্লিল আলামিন এটা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, এমন টানা এমন টানা। আলিফ একটা হরফ, আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিনটা হরফ পাঠ করার বিনিময় কয়টা নাকি দান করবেন আমার আল্লাহ? কয়টা? 30টা নাকি দান করবে রে ভাই? আমার কোনো মন করার কথা না, সরাসরি হাদিস থেকে বলতেছে, তিরমিজি শরীফের হাদিস রহমাতুল্লিল আলামিন বলে দিয়েছেন। সুতরাং কোরআন এমন একটা কিতাব, কোরআন শুধু পাঠ করলে সওয়াব না, কোরআনের তেলাওয়াত শোনার বিনিময় যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাইবে, কোরআন যে শুনবে ওই ব্যক্তি সেই সওয়াব পাইবে। সুতরাং এখানে কি কোরআন তেলাওয়াত করে করে ভয়ঙ্কর হবে না আজকে? যদি আমরা বসে যদি শুনি তাহলে লাভ নাকি লস? বলেন লাভ। পর্দার আড়ালে যারা মা বোনেরা আছে তাদের কেমন অনুরোধ করব, এখনো সময় আছে, কোরআনটা সহি শুদ্ধ ভাবে পড়া শিখে যান, শেখার চেষ্টা করেন। পারেন না, পারেন না বলে চলবে না, পারেন না, পারেন না বলে হবে না, হবে না। যদি মহিলাদেরকে বলা হয়, আমার আমার মুসল্লিদেরকে যদি বলি চাচা কোরআন শরীফ শিক্ষা করেন, বলবে হুজুর সময় তো তেমন পাই না, তেমন পাই না, কোরআন শিক্ষা করতে গেলে সময় পাই না। আর ডাক্তার যদি বলে ডায়াবেটিসের রোগের কারণে ফজরের 1 ঘন্টা আগে মাসলে বাজারে হেঁটে যেতে হবে, 1 বার না 2 বার 3 বার হেঁটে যেতে হবে, হাঁটে কি হাঁটে না? ওই সময় সময় হয়, ওই সময় সুযোগ হয়, কোরআন শিক্ষা করার বেলায় সুযোগ পাই না। প্রতিদিন 20টা মিনিট কোরআন শিক্ষা করার পিছনে সময় দেবেন, এই সময়টাও হয় না। কিন্তু ডাক্তার সাহেব যখন বলে ওই সময় সময় হয়, কারণ বুঝতে হবে এখনো আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই, কোরআনের সাথে আমাদের মহব্বত নাই, আল্লাহর পরিপূর্ণ গোলাম হতে পারি নাই, যার কারণে কোরআন শিক্ষা করার একটা যে আমাদের ভিতরে ইচ্ছাটাও কখনো হয় না। ও নবীর উম্মতের দল, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই। দুনিয়ার ভিতরে যত কিতাব দেখবেন সমস্ত কিতাবের ভিতরে ভুল আছে, একমাত্র ভুল বাদে একটা কিতাব আছে, সেই কিতাবের নাম কি? দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
ভুল আছে, সন্দেহ করা যাবে, সন্দেহ করলে ঈমান থাকবে না। ও উম্মতের দল, ওই কুরআনের ভিতর থেকে আলোচনা হবে, শুনবেন তো না, ভাববেন, থাকবেন। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ধ্বনি দেয় মসজিদের ভিতরে, এই ধ্বনিটা অনেকের সহ্য হয় না এবং মানুষ আসে না। এমন নাস্তিক আছে যারা বলে কোরআনের আওয়াজ বন্ধ করে দাও, কোরআনের মাহফিল বন্ধ করে দাও, আজানের ধ্বনি আমার সহ্য হয় না। আমার মুসলমান ভাই যদি এমন কথা বলে তাহলে কষ্ট লাগে, কোনো নাস্তিক মুরতাদ যদি বলতো তাহলে একটু কষ্ট কম লাগতো, কিন্তু মুসলমান ভাই যখন বলে আজানের আওয়াজ আমার কানের ভিতরে আসলে ঘুমের ডিস্টার্ব হয়, আজানের আওয়াজ আমার কানের ভিতরে আসলে আমি অসুস্থ হয়ে পড়ি, এর থেকে বড় শয়তান আর দুনিয়ার ভিতরে কেউ যাবে না রে ভাই। আজানের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, কুরআনের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মুয়াজ্জিন সাহেবের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, আছে না নাই? এলাকায় তো নাই।